চা হয়ে গেছে বন্ধুরা। এখানে আমি আলু কেটে নিয়েছি, দেখি ভোরবেলা উঠেছিলাম, কেটে রেখেছি, আর বাঁধাকপিটা কেটে নিয়েছি, সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ভাত বসিয়ে দিয়েছি, ভাতের জল। গোপুকে ওর বাবা তুলছে, আমি বললাম সময় হবে না, বাসন মাজলাম। তো কালকে হাফ মুড়ো ছিল, দেখি হাফ মুড়ো দিয়ে বাবাকে কিছুটা আনাতে পারি। শাকটা দেখুন, মেয়ে কচি মুলো শাক নিয়ে এসেছিলো, মুলো সমেত কেটেছি, এই যে ধুয়ে নিলাম। মুলো শাকটা কড়াই বসিয়ে দিয়েছি, মুলো শাকটা ভেজে নেবো। আর ভাত তো ফুটে গেছে, বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে। ওর বাবাকে একটু পেঁয়াজ আনতে দিয়েছি, পেঁয়াজ আদা। রবিবার দিন পেঁয়াজ এনেছিলো, যেখানে অর্ধেক পেঁয়াজই ফেলে দিতে হয়েছে, কোথা থেকে এনেছে এই পচা পেঁয়াজ। সর্ষে শুকনো লঙ্কা দুটো বাটিতে নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। কচি শাক ভালো লাগে খেতে, একটুখানি হয়ে গেছে, আর বুড়ো হয়ে গেলে তখন মুলো শাক ভালো লাগে না। এতে একটু নুন হলুদ দিয়েছি, আর কিছু দিইনি, নামানোর সময় অল্প একটু চিনি দেবো। দেখুন মুলোগুলোও ভাজা হয়ে গেছে, তার সঙ্গে ভালো লাগবে খেতে। 4:30 সময় উঠে আমি সবজি কাটছিলাম আজকে, এই যে বরবটি, বরবটি আলু কেটেছি, এটা ওটা লুচি দিয়ে খাবে, কতক্ষণ কি হয় রান্নাটা দেখি। এখানে বাঁধাকপি তরকারিটা বসাবো, আলুগুলো দিয়ে ফোড়ন দিয়ে ভেজে নিলাম, আর চিমনি চালিয়েছি, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, চিমনি না চালালে তো সারা ঘর গ্যাস হয়ে যাবে। নতুন রান্নাঘরটা রং করেছি, তো এখানে একটু জিরে একটু আদা বেটে নেবো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো এতদিন পরে মনে হচ্ছে আজকে একটু খুব ভালো লাগছে শরীরটা, ওষুধগুলো খাচ্ছি তো কন্টিনিউ, তো শরীরটাও আমার ভালো লাগছে। 4:00 সময় উঠে পড়েছি, এক ঘুমোই পুরো 4:00। তো 4:00 থেকে উঠে আমি রান্না মানে রান্নাঘরে কাটাকুটিগুলো করে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে নিয়ে আমি ব্যায়াম প্রাণায়াম করছিলাম, ওটা তখন দেখাতে পারিনি, পুরো অন্ধকার ছিল ঘর, তো লাইট জ্বালালে ওর বাবার ডিস্টার্ব হয়ে যাবে, ওই জন্য আমি আর লাইট জ্বালিয়ে আর ব্যায়ামটা অন্য দিনে তোমাদের দেখাবো। তো চলুন, এখানে জামা কাপড়গুলো কেচে নিয়েছি, ছাদে যাব। অনেকটাই গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলো, কারণ এখানে দিলে শুকিয়ে যাবে, কিন্তু নাড়াচাড়া করতে অসুবিধে, গাছ আছে তো। আর এখানে বাসনগুলো মেজে নিয়েছি সব, এই যে এতগুলো বাসন মাজলাম ওরা যাবার পরে, আমার এখনও টিফিন খাইনি, এখন প্রায় 9:00, এখন 10:45। এই দেখুন আমার ঘড়ি, এই কিনতে হবে। তো আমি একটু লুচি আছে খেয়ে নেবো, খেয়ে নিয়ে ঘরটা মুছে নেবো, তারপরে তো স্নান আছে, বৃহস্পতিবার পুজো আছে। এই যে দুটো লুচি আর একটু বরবটি, আর মানে আলো আসে না, মানে কালারের জন্য, কালারটা যখন আমরা ফ্ল্যাট কিনি তখন এক কালার করতে বলেছিলাম, আর প্রমোটার আরেক কালার করে দিয়েছে। বন্ধুরা দেখুন, কালকে রাতে মেয়ে জলপাই এনেছিলো, ধুয়ে নিলাম, আর আদা এনেছিলো, আদাও ওর বাবা সকালে গিয়ে আনলো, কিছুটা বেটেছি আর কিছুটা ধুয়ে রাখলাম। এখানে দুটো পাতি লেবু, এখানে দেখুন লঙ্কা ফ্রিজে আমার অনেক রয়েছে, রবিবার দিন এক গাদা 250 লঙ্কা এনেছে, আবার মেয়ে মোটা লঙ্কা নিয়ে এসছে খাবে বলে। আর এখানে ডিমগুলো স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মেজে নিলাম, কেননা ফ্রিজে রাখবো তো, তো মেজে নিয়েছি। আর এখানে হচ্ছে ডাটাটাও কেটে রেখেছি ফ্রিজে, আজকেও করবো না, কিন্তু 2-3 দিন পরে করি, যদি করি শুক্তো টুক্তো কেটে একটা এয়ারটাইট কৌটো, এই যে এই কৌটোটায় রেখে দেবো, তাহলে কি জিনিসটা শুকাবে না, ভালোও থাকবে। আর আমার ঘর মোছা হয়ে গেল, বাসন মাজা হয়ে গেছে, তো এখন আমি এই যে বাসনপত্রগুলো সব মেজে নিয়েছি,
এই যে বাসনপত্রগুলো মেজে নিয়েছি, এবার আমি স্নানে যাব। স্নান করে এসে পূজোর বাসন মাজব, মেজে তারপরে আমি পুজো দেব। তো চলুন, এই জানলায় এটা দিয়েছি বলে অন্ধকার হয়েছে, এটা একটু হাওয়া দিচ্ছে, শুকিয়ে যাবে রান্নাঘরে সব মোছামুছি। স্নান করে পুজোর বাসনগুলো দেখুন এতগুলো মেজে নিয়ে এলাম। মেজে এখানটা একটু সাবান দিলাম, কালকে তেল পড়েছিল, ভালো করে সাবান দিয়ে দু তিনবার মুছতে হলো। তো চলুন লক্ষ্মী ঠাকুরকে স্নান করাবো আর গোপুকে স্নান করাবো, সব ঠাকুরের ফটো মুছব, মুছে পরিষ্কার করে ঠাকুরের জামাকাপড় চেঞ্জ করব। এখনও অনেক দেরি, 1:30 বাজতে যায় প্রায়, চলুন পুজোটা দিয়ে নিই। বন্ধুরা এখন 2:20, আমার দেখুন পুজো কমপ্লিট হয়ে গেছে, লক্ষ্মী ঠাকুরকে স্নান করিয়েছি, গোপাল ঠাকুর, তো এতক্ষণ তো সময় লাগবে, ওর বাবা বোঁদে নিয়ে এসছে, মিষ্টির মধ্যে বোঁদেটাই ভালো থাকে, আর এমনি তো সন্দেশ খুব একটা আমি না গেলে আনতে পারি না। দেখুন আমার একটা গাছে এই ফুলটা ফুটেছিল, সব ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, এবার ভোগ তুলে তারপর আমি খেতে বসে যাব। বন্ধুরা দেখুন পুজো সেরে খেতে চলে এসেছি, ভাত আর মুলো শাক ভাজা, এখানে পেঁয়াজ আর একটু লেবু লঙ্কা নিয়েছি, আর বরবটি আলু ভাজা, আর এখানে বাঁধাকপি আলু দিয়ে মাছের মুড়ো দিয়ে তরকারি। তো চলুন খেয়ে নিই, এখন প্রায় 3:00 বাজে, পুরো কাঁটায় কাঁটায় খেয়ে উঠে তারপরে যদি কথা বলতে পারি আপনাদের সঙ্গে। বন্ধুরা খেয়ে দিয়ে উঠে চলে এসেছি, এখন দেখুন 3:30 বাজে, তো সেই ভোর 4:00 থেকে চলছে যুদ্ধ, মাঝে ব্যায়াম করে একটু শুয়েছিলাম, সেই সময় 7:00 সময় শুয়েছিলাম 8:00 পর্যন্ত, তো এখনও ঘুম পাচ্ছে না। আজকে উঠে ব্যায়ামটা করেছি বলে, প্রাণায়ামটা করেছি বলে শরীরটা এত ঝরঝরে কাজ করছি, কোনো সমস্যাই তৈরি হচ্ছে না। আগে প্রতিদিন করতাম, তো ওষুধগুলো একটু টাইম লাগলো, ওষুধগুলো প্রথম প্রথম খাচ্ছিলাম, দিনের বেলাও ঘুম পাচ্ছিল, তো এখন ওষুধটা মনে হয় 1 মাস ধরে খাচ্ছি, শুয়ে গেছে, তো ওই জন্য আর কোনো প্রবলেম হচ্ছে না, 1.5 মাস খাচ্ছি। তো চলুন একটু বিশ্রাম করে নিই।